community tab. Finally আপনাদের সবার সাপোর্টের কারণে আমাদের চ্যানেল এনাবেল হয়ে গেছে community tab. So কিভাবে এনাবেল হলো কি কি করা লাগবে কতদিন টাইম লাগবে বিস্তারিত জানবে এই ভিডিওতে তো আমি আরফাত আছি আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল টিপস 24 টু ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য So friends, comment tab आगे साधारणतः ज़्यादा 10k subs complete होता तादरी देहा तो but recently जेशोब channel 1k subs complete हो जाते हैं शेशोब प्रत्येक channel ने comment tab टा enable कर देहा होता है so क्यों एक तो आगे comment tab टा पे जाते हैं क्यों एक तो पौरे पाँच आवर क्यों एक बारे पाँच ही ना সো কেন এমনটা হচ্ছে সো এর পেছনে মূলত তিনটা কারণ রয়েছে ফার্স্ট কারণটা হচ্ছে আপনার চ্যানেলে যদি একের অধিক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আপনার চ্যানেলটা এই ফিচারের জন্য এলিজিবল না অর্থাৎ আপনার চ্যানেলে এই ফিচারটা এনেবল করা হবে না এন্ড সেকেন্ড দুটো কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা ভালো এনগেজমেন্ট থাকতে হবে যদি আপনার ভিউয়ারদের সাথে একটা ভালো এনগেজমেন্ট না থাকে তাহলে আপনার চ্যানেলে এই ট্যাবটা একটু দেরিতে এনেবল হবে সো আপনারা এর জন্য একটা কাজ করতে পারেন আপনাদের অডিয়েন্সের যে সব কমেন্ট গুলো আছে সেগুলোর প্রত্যেকটি আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করবেন দেন আপনার কমিউনিটি ট্যাবটা এনাবেল হতে কোনো প্রবলেম হবে না এবং থার্ড কারণটা হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কম হওয়া সত্ত্বেও যদি আপনার চ্যানেলে একটা ভালো ভিউজ আসে দেন এই ফিচারটা আপনার চ্যানেলে খুব সহজে এনাবেল হয়ে যাবে আর যদি ভালো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনার চ্যানেলে ভিউজ কম আসে দেন আপনার এই ফিচারটা এনাবেল হতে একটু লেট হতে পারে বেসিক্যালি 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার 1 উইক পর আপনাদের এই কমিউনিটি ট্যাবটা এনাবেল করে দেওয়া হয় বাট আমার এই ট্যাবটা এনাবেল হতে মাত্র 2 দিন লাগছে অর্থাৎ মাত্র 2 দিনের ভিতরে আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবটা এনাবেল করে দিয়েছে ইউটিউব টিম তো আজকে আমি আপনাদের সাথে দুইটা ট্রিক শেয়ার করব যেটা ফলো করলে আপনার চ্যানেলে 1k সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর কমিউনিটি ট্যাবটা খুব ইজিলি এবং ফাস্ট এনাবেল করে দেওয়া হবে তো ট্রিক্স দুটি হচ্ছে আপনারা ইউটিউব কে জানাতে পারেন যে আপনার চ্যানেলে 1k সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এন্ড আপনি কমিউনিটি ট্যাবটা এনাবেল করতে চাচ্ছেন সো আপনারা দুইটি প্রসেস এটা করতে পারেন তো ফার্স্ট প্রসেসটা হচ্ছে আপনারা ইউটিউব টিমকে আপনার ইউটিউব চ্যানেলের সেন্ড ফিডব্যাক এন্ড হেল্প অপশনের মাধ্যমে আপনারা ফিডব্যাক করার মাধ্যমে এটা জানাতে পারেন এন্ড সেকেন্ড অপশনটি হচ্ছে আপনারা টুইটারে টুইট করার মাধ্যমে আপনারা ইউটিউব টিমকে জানাতে পারেন যে আপনার 1k সাবস কমপ্লিট হয়েছে তো আপনারা চেষ্টা করবেন টুইটারে টুইট করার মাধ্যমে আপনারা জানাতে যে আপনার চ্যানেলে 1k সাবস কমপ্লিট হয়েছে এন্ড আপনি কমিউনিটি ট্যাবটা এনাবেল করতে চাচ্ছেন তো টুইটারে টুইট করার সুবিধাটা হচ্ছে আপনারা টুইটারে যখন টুইট করবেন তখন আপনি রিপ্লাইটা তাড়াতাড়ি পেয়ে যাবেন বাট সেন্ড ফিডব্যাকের মাধ্যমে যখন আপনি তাদের জানাবেন তখন আপনারা সেই রিপ্লাইটা নাও পেতে পারেন আমি দুইটাই করছি সেন্ড ফিডব্যাকের মাধ্যমে ওদের জানাইছি এন্ড টুইটারে টুইট করার মাধ্যমে জানাইছি বাট সেন্ড ফিডব্যাকের মাধ্যমে আমি কোনো রিপ্লাই পাইনি বাট টুইটারের মাধ্যমে আমি 10 মিনিটের ভিতর তাদের কাছ থেকে রিপ্লাই পেয়ে গেছি সরি फ्रेंड्स কারেন্টটা চলে গেছে সো চলেন আমরা কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিন চলে যাই এবং সেখান থেকে দেখে নেই কিভাবে সেন্ড ফিডব্যাকের মাধ্যমে এবং টুইটারের মাধ্যমে আপনারা ইউটিউব টিমকে জানাবেন যে আপনাদের 1k সাবস কমপ্লিট হয়েছে এন্ড আপনারা কমিউনিটি ট্যাবটা এনাবেল করতে যাচ্ছেন সো চলেন মোবাইল স্ক্রিনে ফিরে যাওয়া যাক তো फ्रेंड्स সেন্ড ফিডব্যাকের মাধ্যমে ইউটিউব কে আপনার 1k সাবস কমপ্লিট হয়েছে সেটা জানানোর জন্য সর্বপ্রথম আপনার ইউটিউবে চলে যেতে হবে দেন আপনারা আপনাদের মাই চ্যানেলে চলে যাবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে সেখান থেকে আপনারা একদম নিচে দেখতে পাবেন হেল্প এন্ড ফিডব্যাক নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ফিডব্যাক নামে মাঝখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে স্ক্রিনশট অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর এখানে আপনারা আপনাদের প্রবলেমটা এখানে যা আছে সেটা লিখে দিবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লেখাটা লিখতে হবে সেটা প্রোভাইড করে দিব আপনারা জাস্ট সেখান থেকে কপি পেস্ট করে আপনারা এখানে বসিয়ে দিলেই চলবে দেন নিচে শুধু আপনাদের নাম চ্যানেলের নাম এন্ড চ্যানেলের লিংকটা দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন তো এবার দেখি কিভাবে টুইটারে টুইট করার মাধ্যমে আমরা ইউটিউব টিমকে জানাবো তো টুইট করার জন্য সর্বপ্রথম আপনারা টুইটারে প্রবেশ করবেন তো আপনারা এখন কিভাবে টুইটারের মাধ্যমে টুইট করবেন সেটা দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে এটাতে ট্যাপ করে দিবেন দেন এখানে আপনারা আপনাদের যদি কোনো ছবি অ্যাড করতে চান সেটা এখান থেকে দিতে পারেন অথবা আমরা যেহেতু এখন টুইট করব তাই এখানে জাস্ট আপনাদের সমস্যাটা লিখবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই টেক্সটটা প্রোভাইড করে দিব আপনারা জাস্ট সেটা কপি পেস্ট করে আপনাদের নাম দিয়ে এখানে কপি করে পেস্ট করে দিবেন এন্ড অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন @team youtube আছে লেখা এই @team youtube টা কিন্তু দিতে ভুলবেন না এটা কখনোই কাটবেন না এটা যদি না দেন তাহলে কিন্তু টুইটটা না টিম ইউটিউবের কাছে পৌঁছাবে না এই @team youtube টা দিয়ে দিলে খুব সহজে তাদের কাছে এই টুইটটা চলে যাবে এন্ড আপনারা খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে রিপ্লাই পেয়ে যাবেন সো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টুইটারে টুইট করার মাধ্যমে আপনারা ইউটিউব টিমকে জানাবেন সো আশা করা যায় যে দুইটা ট্রিক্সের কথা বললাম দুইটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি 1k সাবস কমপ্লিট হওয়ার পর আপনাদের চ্যানেলে কমিউনিটি ট্যাবটা এনাবেল করে দেওয়া হবে সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম